এই মুহূর্তে সব থেকে বড় খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার নড়ে চড়ে বসলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানাম। এবার কড়া ব্যবস্থা নিলেন তিনিও। এবার আরও চাপে পড়ে গেল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ, চাকরি প্রার্থীদের কাতর আবেদনে সাড়া। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা দ্রুত নিষ্পত্তি করতে এবার নতুন বেঞ্চ গঠন করে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানাম। শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানাম নতুন বেঞ্চ করে দিলেন। হাইকোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে এই সংক্রান্ত সমস্ত মামলা শুনবেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। গত 9ই নভেম্বর সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার বিচার হবে কলকাতা হাইকোর্টে এবং সেটা ঠিক করতে হবে প্রধান বিচারপতিকেই। পাশাপাশি তদন্ত শেষ, মামলার নিষ্পত্তি করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল, মাত্র 2 মাসের মধ্যে সব কিছু শেষ করতে হবে, কেননা প্রায় 2 বছর হয়ে গেল মামলার নিষ্পত্তি হয়নি। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে কোনো চাকরি বাতিল হবে না, নির্দেশে এমনও জানিয়েছিল ডিভিশন বেঞ্চ। এছাড়া দ্রুত মামলাগুলি নিষ্পত্তি করতে হাইকোর্টের প্রধান বিচারপতির অধীনে বিশেষ বেঞ্চ করতে হবে। পুজোর ছুটির পর বৃহস্পতিবার আদালত পুরোদমে চালু হলে চাকরি প্রার্থীদের তরফে আইনজীবী আবেদন জানিয়েছিলেন দ্রুত নতুন বেঞ্চ গঠন করে মামলাগুলি নিষ্পত্তি হোক। আর কতদিন চাকরি প্রার্থীরা রাস্তায় বসে থাকবেন, এই প্রশ্ন তুলেছিলেন আইনজীবী মহল। তাদের দুর্দশা আবেগের কথা ভেবে শুক্রবার হাইকোর্টের তরফে নতুন বেঞ্চ গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়। এবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলাগুলি শুনবে। 6 মাসের মধ্যে এই সব মামলার শুনানি শেষ করে কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে।